বিশেষ করলাম রাজকুমার রাওয়ের ফ্রিজ থেকে বের হওয়া নতুন মুভি মনিকা ও মাই ডার্লিং। মনিকা ও মাই ডার্লিং মুভিটা দেখতে গিয়ে আমার অনেক লুডু মুভির কথা মনে পড়ছে। লুডু মুভিটা যতটা এনজয় করছি মনিকা ও মাই ডার্লিং ততটা এনজয় না করলেও এই লুডু লেভেলের ছিল মুভিটা। মুভিতে দেখা যায় যে মনিকা নামে একজন মেয়ে তিনজন মানুষের সেম টাইমে ব্ল্যাকমেল করতেছে যে আমার পেটে তোমার বাচ্চা, আমার টাকা পয়সা লাগবে, নাহলে জানাই দিব। তো এখন তিনজন প্ল্যান করছে যে মনিকা ও মাই ডার্লিং রে ওরা করবে। তারপরে শুরু হয় গল্প, এত পরিবার কমেডি, এত পরিবার থ্রিল, মানে কি বলবো ভাই। এটা নিয়ে যদি আমি আর কিছু বলি তাহলে এটা স্পয়লার হয়ে যাবে, চোখ বন্ধ করে দেখে ফেলুন, উপভোগ করবেন। কমেডি মুভি রেটিং এর ক্ষেত্রে এত ভালো রেটিং পায় না, আমি রেটিং দিচ্ছি 10/7, মানে অনেক রেটিং দিয়ে বলবো। ক্ষেত্রে ফাক ইউ বলেগা মেকো তো, ফাক ইউ বলেগা মেকো, হ্যাঁ ফাক ইউ বলেগা সালা। ই কি কর রে, ফাক ইউ বিচ, কি কর রে, কাপড়ে কি উতার রে,